আপুনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট এয়া গুড মর্নিং 18 মই জয়ন্ত মাধব গোস্বামী গুড মর্নিং 18ত আৰম্ভণিতে জনাওঁ এটা ব্ৰেকিং নিউজ এটা বিগ ব্ৰেকিং নিউজ জৰহাটত সেনা শিবিৰৰ সমীপত নিশা আলফা স্বাধীনৰ বিস্ফোৰণ বিস্ফোৰণৰ দায়িত্ব স্বীকাৰ আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাৰ ইটোৰ পিছত সিটো বিস্ফোৰণৰ ঘটনাই কঁপাই তুলিছে ৰাজ্য আলফা স্বাধীনৰ বোমা বিস্ফোৰণক লৈ অঞ্চলজুৰি তীব্ৰ আতংক জৰহাটৰ লিচুবাৰীস্থিত ভাৰতীয় সেনাবাহিনীৰ 41 সাব এরিয়া রূপে পরিচিত মিলিটারি স্টেশনের শহরের ভিতর প্রবেশ দ্বারের সমীপত বৃহস্পতিবারে নিশা প্রায় 7:20 সংঘটিত হয় বিস্ফোরণ সেনা ছাউনির পকিবেড়ের ভিতর ফলে থাকা একটা ডাস্টবিন চুচুরময় হয়ে পড়ে এই বিস্ফোরণত এই বিস্ফোরণের শব্দ রেকর্ড হয়েছিল আর কিছু নিলগত থাকা অডিবল সিসি ক্যামেরাত রেকর্ড হয়েছিল নিউজ 18ৰ হাতত আহি পড়েছে এই বিস্ফোরণের শব্দ রেকর্ডিং আমি সেই শব্দ রেকর্ডিং এবার আগবাই লম ঘটনাস্থলী নিচেই কাষতে থকা অডিবল সিসি ক্যামেরাত এই শব্দ বন্দী হয়েছে রেকর্ড হয়েছে বিস্ফোরণের শব্দ স্থানীয় লোকে সেনা ছাউনির ভিতর ফলে সংঘটিত বিস্ফোরণ হওয়া স্থানত ধোঁয়া দেখিবলৈ পাইছিল লগতে সমীপতে থকা বাসগৃহর চালত শিলৰ গুড়ি সদৃশ সামগ্রী ছিটিকি আহি পড়া বলেও জানিবলৈ দিছে আন এক বিস্ফোরণে কপাইছে উজনি অসম শেহতীয়াকৈ তিনিচুকীয়া কাকোপথাৰ বিভিন্ন স্থানত আলফা স্বাধীনে বিস্ফোরণের ঘটনা সংঘটিত করেছে শিবসাগরের জয়সাগরত সংঘটিত হয়েছে বিস্ফোরণের ঘটনা বিগত সপ্তাহত জয়সাগরের বিস্ফোরণ 22 নভেম্বরত কাকোপথারর ডিরাকর সেনা ছাউনীত বিস্ফোরণ আর এই ঘটনাসমূহর দায়িত্ব স্বীকার করেছে আলফা স্বাধীনে সংবাদ মাধ্যমলৈ প্রেরণ করা বিবৃতিত প্রকাশ করেছে যে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংক শিক্ষা দিবর বাবেহে এই বিস্ফোরণের ঘটনা সংঘটিত করা হয়েছে পুনের এবার বিস্ফোরণের ঘটনা এইবার জৰহাট জৰহাটর বিস্ফোরণেরও দায়িত্ব স্বীকার করিলে আলফা স্বাধীনে এয়া জৰহাট সেনা শিবির যত নিশা আলফা স্বাধীনের এই বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বৰুৱাই ইটোর পিছত সিটো বিস্ফোরণের ঘটনায় কঁপাই তুলিছে রাজ্য আলফা স্বাধীনের বোমা বিস্ফোরণক লৈ তীব্র অঞ্চলজুড়ি তীব্র আতঙ্ক বিরাজ করে জৰহাটৰ লিচুবাৰীস্থিত ভারতীয় সেনাবাহিনীর 41 সাব এরিয়া রূপে পরিচিত মিলিটারি স্টেশনের চৌহদর ভিতর প্রবেশ দ্বারের সমীপত বৃহস্পতিবারে নিশা প্রায় 7:20 সংঘটিত হয় এই বিস্ফোরণ সেনা ছাউনির পকিবেড়ের ভিতর ফলে থাকা একটা ডাস্টবিন চুচুরময় হয়ে পড়ে বিস্ফোরণত বিস্ফোরণের শব্দ রেকর্ড হয়েছিল কিছু নিলগতে থাকা একটা অডিবল সিসি ক্যামেরাত আর নিউজ 18ৰ হাতত আহি পড়েছে এই বিস্ফোরণের শব্দ রেকর্ডিং আমি সেই শব্দ রেকর্ডিংও আগবাইছো নিশা প্রায় 7:20 এই বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে একটা ডাস্টবিন চুচুরময় হয়ে পড়ে এই শব্দ শুনার লগেলগে অঞ্চলজুড়ি তীব্র আতঙ্ক বিরাজ করে স্থানীয় লোকে সেনা ছাউনির ভিতর ফলে সংঘটিত বিস্ফোরণ হওয়া স্থানত ধোঁয়া প্রত্যক্ষ করেছিল সমীপতে থাকা একাংশ লোকর বাসগৃহর চালত শিলর গুড়ি সদৃশ সামগ্রী ছিটিকি আহি পড়া বলেও সদরি করেছে স্থানীয় লোকে আর বিস্ফোরণের শব্দক লৈ সেনার বিবৃতি মধ্যম প্রাবল্যর বিস্ফোরণের শব্দ বলে নিশ্চিত হয় সেনা এই ঘটনা সন্দর্ভত অব্যাহত আছে অধিক তদন্ত বাইকত অহা দুর্বৃত্ত এই ঘটনা সংঘটিত করার সন্দেহ করা হয়েছে দুজনীয়া বাইক আরোহীর সন্ধানত বর্তমান আরক্ষী সেনায় চলাইছে তালাচী সেনার ফলের প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে এই বিস্ফোরণের শব্দক লৈ সেনার বিবৃতি মধ্যম প্রাবল্যর বিস্ফোরণের শব্দ বলে নিশ্চিত হয়েছে সেনা বাইকত অহা দুই দুর্বৃত্ত এই বিস্ফোরণের ঘটনা সংঘটিত করার সন্দেহ করা হয়েছে ঘটনা সন্দর্ভত অব্যাহত আছে তদন্ত লগতে দুই বাইক আরোহীর সন্ধানত বর্তমান আরক্ষী সেনায় চলাইছে ব্যাপক তালাচী অভিযান নিশার পরাই জৰহাটত এই মুহূর্ত আতঙ্ক অব্যাহত আছে আমি কেইবাটাও দৃশ্য দেখুৱাইছো সিসি ক্যামেরার কিছু দৃশ্য সমান্তরালকৈ সেনা ছাউনির ভিতর প্রবেশ পথৰ সমীপৰ এই দৃশ্য যত প্রচণ্ড শব্দরে কপি উঠিল মধ্যম প্রাবল্যর বিস্ফোরণ বলে ইতিমধ্যে সেনায় বিবৃতিত প্রকাশ করেছে আর বিশেষকৈ সেনার শিবির সমূহ সেনা ছাউনি CRPFর শিবির সমূহক টার্গেট করে লৈছে যিসমূহ বিস্ফোরণ ইয়ার পূর্বে সংঘটিত হয়েছে কাকোপথার ডিরাকত যি বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে সেয়াও সেনার ছাউনি সেনার শিবিরত বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছিল আনহাতে বিগত সপ্তাহত জয়সাগরত CRPFর একটা ছাউনীত এই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল
এই ঘটনা সংঘটিত হওয়ার পাছতে শিবসাগরের আরক্ষী অধীক্ষকগী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সেয়া বিস্ফোরণ নহয় বলে সদরে করেছিল। কিন্তু তারপিছতে সংবাদ মাধ্যমে প্রেরণ করা বিবৃতিত আলফা স্বাধীনে এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছিল। কেবল দায়িত্ব স্বীকার করাই নহয়, আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে আলফা স্বাধীন। বিশেষ আলফা স্বাধীনের বিরুদ্ধে শেহতীয়াকৈ জিপি সিংয়ে কেতবোর কঠোর মন্তব্য করা পরিলক্ষিত হয়েছিল আর তারই বাবে আলফা স্বাধীনে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংক শিক্ষা দিবর বাবেহে এই বিস্ফোরণ ঘটনা সংঘটিত করা বলেও বিবৃতিট স্পষ্টক উল্লেখ করেছে। আনহাতে এই সমগ্র ঘটনাসমূহৰ প্রতিক্রিয়াও প্রকাশ করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পরেশ বৰুৱা যেতিয়ালৈ আলোচনার মজিয়ালৈ নাহিব এনেকুৱা ধৰণৰ ঘটনা ঘটিয়েই থাকিব, আলফালৈ যোৱা অহা চলিয়েই থাকিব, এগৰাকী সাংবাদিকৰ শেহতীয়াকৈ আলফা স্বাধীনত যোগদান, সেই সন্দৰ্ভতো মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিল। পরেশ বৰুৱা নহা পৰ্যন্ত এনেকুৱা ধৰণৰ ঘটনা ৰাজ্যত ঘটিয়েই থাকিব। যেতিয়া এটা বৰ ডাঙৰ শব্দ এটা হল, শব্দ মানে ইমান ডাঙৰ শব্দ মানে গোটেই ঘৰ কপি গল আমাৰ, আমি তাৰপিছত ওলাই চালো কোনো দেখিলো, কিন্তু ডাঙৰ শব্দ মানে বহুত ডাঙৰ শব্দ। শব্দ মানে আমি ওলাই এলো কি হল যেতিয়া দেখিলো গেটৰ মানে বেক সাইডত মানে যেটা সেইটো ব্লকটো আছে যেটা থাকাত এই বেক সাইডত মানে এই শব্দ এটা পালো, দেখিলো ধোঁয়া ওলাই গল কি মানে এনেকা শব্দ আমি মানে ইমান দিন ধোঁয়া দেখা পাইছে নি কোনোবাই? ধোঁয়া দেখিছো, ধোঁয়া অলপ দেখি ওলাইছে। আমি তো ধরো বাউন্ডারির কারণে আমি যাব নোৱাৰো, ধোঁয়াটো এইফালে ওলাইছে, নাৰিকল দুপা আছে তার বেক সাইডত, সাতটা সাড়ে সাতটার মাজতে হব, 15-20 তেনেকে হব। একচুয়ালি আমি টাইমটো ইমান পটকে চোৱা নাই, তো এটা হুলস্থুল পরিবেশ এটা হয়ে গল, মানুহ যেনেকে সবে ওলাই আহিলে দুর্গানৰ পৰা কি হল কি হল বুলি, আমি পটকে মানে এনেকা যিটো শব্দ মানে কেতিয়াও শুনা নাই, মানে অলপ বিল্ডিং বা দোকান বিলাক অলপ কপনি নিচিনা উঠিছে, এতিয়া আমি দৌড় মারি বাহিরের সব ওলাই আলো কি হল কি হল। আর এই বিস্ফোরণ সংঘটিত হওয়া স্থানের দুই দিকে প্রায় 1-2 কিলোমিটারের ব্যবধানত দুঠাইত আরক্ষীয়ে চলাই আছে তালাচী। যোরহাট আরক্ষীর শীর্ষ বিষয়া যোরহাট জেলা আয়ুক্ত ঘটনার পিছতে সেনা ছাউনীলৈ গৈ দীর্ঘ সময় ধরে সমগ্র ঘটনা পর্যবেক্ষণ করে, কিন্তু এই বিস্ফোরণ সন্দর্ভত আরক্ষী বা প্রশাসনের তরফের পর কোনো কথা অবগত করা হওয়া নাই। পরবর্তী সময়ত সেনা ছাউনীর ভিতর কিছু ঠাই রশিরে বেড়ি দিয়া দেখিলে পোৱা হল। যোরহাটের বিস্ফোরণের পিছতে আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বৰুৱাই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করা ঘটনায় তাৎপর্য বহন করেছে। বিস্ফোরণ সংঘটিত হওয়া স্থানত সেনা ছাউনীটির সৌহদর পকী বেড়াখনের উচ্চতা বহু কম আছিল। বিস্ফোরণ কিহর দ্বারা সংঘটিত হয়েছিল সেয়া বোমা বিশেষজ্ঞ পরীক্ষা করার পিছতহে নিশ্চিত হব। এই ঘটনায় যোরহাটত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঠিক একুৰেট মানে 7:20 হৈছিল সময়টো, 7:20 একদম বিকট শব্দ, আমি সকলোৱে লৰা ঢপৰাকৈ আহি ইয়াত দেখিলোঁ যে সেই যে আপোনাৰ নাৰিকল গছৰ আপুনি যিটো দেখুৱাইছিলে ভিজুৱেলটো, সেইডোখৰ চাকৰ পৰা মানে ঘটনাটো সংঘটিত হোৱা যেন আমি অনুমান কৰিছিলোঁ। তাৰ লগে লগে ইয়াৰ ওচৰ পাজৰ যিমান দোকান পোহাৰ আছিলে ব্যৱসায়ীসকল মানে ভয়তে আতংকিত হৈ দোকান পোহাৰ বন্ধ কৰি ঘৰাঘৰি গুচি গ'লগে। সেই জোপা তাৰপৰাই মানে আমি থোৱা কুঁৱলী নিচিনা আমি দেখিবলৈ পাইছিলোঁ। লগতে আমাৰ যিবিলাক ওচৰ পাজৰ যি ঘৰৰ যিবিলাক টিনপাত আছে, টিনপাতবিলাক শিলৰ পাথৰৰ গুৰি নিচিনা খিচখিচাই পৰা শব্দ অনুমান কৰিছিলোঁ আমি, পাথৰৰ গুৰি নিচিনা যেনেকুৱা খিচখিচা শব্দবোৰ আমি অনুমান কৰিছিলোঁ। আৰু তাৰপিছতে আমি যে সকলো লোক আহি ইয়াত যেতিয়া আতংকিত ইয়াত ওচৰ চাপিছিলোঁ, তাৰ পৰা ধোঁৱা আৰু কুঁৱলী নিচিনা আমি লক্ষ্য কৰিছিলোঁ। এইটো মানে ধোঁৱা সদৃশ দেখিবলৈ পাইছিলোঁ, ভাইব্ৰেশ্যন হৈছিলে, শব্দটো যোৱাৰ লগে লগে ভাইব্ৰেশ্যন হৈছিলে ঠাইডোখৰ। ওচৰ চুবুৰীয়া সকলো লোকে ভয়তে আতংকিত হৈ যিমানখিনি দোকান পোহাৰ আছিলে সকলোৱে বন্ধ কৰি ঘৰাঘৰি গুচি গ'ল। ঠিক 7:30 বজাত খুব ডাঙৰ বিকট শব্দ এটা হ'ল, তাৰ গোটেই জেগাটো আমাৰ অঞ্চলটো মানে কঁপি যোৱা নিচিনা হ'ল। আকাশৰ পৰা একেবাৰে কিবা শিলগুটি বালি কিবা কিবি গুৰি আহি পেলাই তলত পৰিছে এই মানুহৰ গাত। ফ্ৰণ্টত থকা যিকেইখন দোকান তেওঁলোকে ভয় খাই লগে লগে দোকান বন্ধ কৰিছে। এই ৱালখনৰ ভিতৰফালে তেনেকুৱা শব্দ এটা হ'ল, হয়তো তেওঁলোকৰ নিজৰ মিলিটেৰী, তেওঁলোকৰ এইটো ষ্টেচন হ'ল, এতিয়া ষ্টেচনৰ ভিতৰত কিবা বিজুতি হৈ পেলাই হয়তো তেওঁলোকৰ নিজৰ বমো ফুটিব পাৰে, আৰু নহয়তো বা কোনোবাই বাইকে চাইকে আহি ভিতৰফালে দলিয়াও দিব পাৰে। যোৰহাটৰ সাংবাদিক গৌতম বৰুৱাৰ সৈতে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ। গৌতম,
শিবসাগর তিনিচুকিয়ার পিছত যোরহাট, এবার যোরহাটত টার্গেট করে লওয়া হয়েছে। আলফা স্বাধীনে দায়িত্ব স্বীকার করেছে, সমগ্র বিষয়তে যথেষ্ট তাৎপর্য বহন করেছে গৌতম। সেনা ছাউনির ভিতর কেনেদরে বিস্ফোরণের ঘটনা সংঘটিত হবলে পালে তাকে লৈ প্রশ্ন উত্থাপন করেছে সকলে। নিশ্চয়কৈ জয়ন্ত সাহেব, মই বর্তমান যত উপস্থিত আছো যোরহাটর যে মিলিটারি স্টেশন যোরহাট 41 সাব এরিয়া সেনাবাহিনীর, আর তার প্রথমে মই দেখাই লৈছো যে যোরহাটর এই যেটো পথ, যেটো নোয়ালি পথ যোরহাট নগরের পর তিতাবর সংযোগী, এই পথটো আমি দেখাইছো। আর এই পথটোর সন্মুখতে আছে এই সেনা ছাউনিটো, আর ইয়ার দুখন গেট আছে, এখন নোয়ালি দিকে আছে আর এখন আছে যোরহাটর জেল রোড দিকে এখন গেট আছে, যখন রাইনো গেট বলে জানাজাত। আর ইয়াতে কালি এক ঘটনা সংঘটিত হয়েছিল, আর আমি দেখাইছো যে এই গেটখনের সমীপত যেটো পহরাদারের যেটো পোস্ট আছে তার কাষত যে দ্বিতীয় জোপা নারিকল গছ আছিলে তার সমীপতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে আমাক জানিবলে দিছিলে স্থানীয় লোকে। আর আমি দেখাইছো যে সেনা ছাউনিটোর ভিতর কিছু দৃশ্য কালিও আমি সেয়া দেখাইছিল যে কেনে ধরনের এই সেনা ছাউনিটোর ভিতর সেই বিস্ফোরণ সংঘটিত হবলে পাইছিল। আর জয়ন্ত আপনি লক্ষ্য করক যে এটা অতি স্পর্শকাতর সেনা ছাউনি হয় আর তার তার যে চৌপাশের যখন বেড়া সেই বেড়াখন কিমান চাপর বা কি ধরনের ইয়াত নিরাপত্তা যে ধরনের থাকি লাগিছিলে, কে যে নিরাপত্তা যে খুঁটি খুঁট আসলে সেয়া এই বেড়াখনেই ইতিমধ্যে সেয়া প্রমাণ করেছে আমি দেখাইছো। আর হয়তো সেইভাবেই এই বিস্ফোরণটি সংঘটিত হবলে পালে। আর কেবল এয়াই নহয়, আর আমি যেহেতু নোয়ালির যে স্থানত এই মিলিটারি স্টেশনটা আছে তার দুই দিকে অর্থাৎ বঙাল পুখুরী দিকেও আরক্ষীর নাকা চেকিং চলি আছিলে, ঠিক সেইদরে লিচুবাড়ি যে আরক্ষী চকী আছিলে এই লিচুবাড়ি আরক্ষী চকীর সমীপতো নাকা চেকিং চলি আছিলে। আর এই পথরে এই কুটাঘাট সংঘটিত করে যদিহে ইতিমধ্যে সরকারিভাবে সেইখানে স্পষ্ট করা হওয়া নাই যে কেনে ধরনের বিস্ফোরণ সংঘটিত হয়েছে, সেনাবাহিনীর যে বোমা বিশেষজ্ঞ দল আছে পরীক্ষা করার পিছত সেয়া স্পষ্ট হব যে কেনে ধরনের এই বিস্ফোরণ সংঘটিত হয়েছে বা কি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বা বিস্ফোরণের উৎসটো কি। কিন্তু মূল কথাটো হয়েছে যে প্রারম্ভিকভাবে যেখানে তথ্য লাভ করা হয়েছে তার আধারত আমি কব পারো যে যে বিস্ফোরণ হয়েছিল কোনো লোকে হয়তো কুটাঘাটি কার্যকলাপে সংঘটিত করা বলে প্রাথমিকভাবে ইতিমধ্যে ধারণা করা হয়েছে। আর নির্বিঘ্নে এনে ধরনের ইমানখিনি নাকা চেকিং থাকার পিছতো এনে ধরনের কুটাঘাত সংঘটিত করে কেনে ধরনের পলাই যাবলে পালে তাক লৈ বর্তমান যোরহাটবাসী রাইজ অতিকৈ সচকিত হয়ে পড়েছে। মানে পুনের দেখাইছো যে পরিবেশ যে জয়ন্ত আপনি লক্ষ্য করক যখন বেড় একটা সেনা ছাউনির যে চৌহদর পকি বেড়া সেই পকি বেড়ার যে উচ্চতা আপনি লক্ষ্য করক পথর কাষত থাকা এই বেড়াখন, আর হয়তো তার বাবে এনে ধরনের কুটাঘাটি কার্যকলাপ সংঘটিত করবর সক্ষম হওয়া বলে ধারণা করা হয়েছে। আর যোরহাটর বাকি রায় অতিকৈ সচকিত হয়ে পড়েছে, সন্তুষ্ট হয়ে পড়েছে এই বিস্ফোরণক কেন্দ্র করে। আর বর্তমানলেকে যোরহাটর আরক্ষী তথা প্রশাসনে এই ক্ষেত্রে কোনো কথা স্পষ্ট করা নাই এই পর্যন্ত। আর আর কালি টিয়কটো অনুরূপ ধরনের এক ঘটনা অর্থাৎ কুণ্ডলে গুলিচালনা করা এক ঘটনা সংঘটিত হওয়ার তথ্য আহি পড়েছিল। আর জয়ন্ত আমি যে লাভ করেছো যে বিস্ফোরণটোর প্রাবল্য প্রায় 7:19:58 এই বিস্ফোরণ সংঘটিত হয়েছিল। আর সমীপতে থাকা যে অডিওবল CCTV ক্যামেরা আছে তাত বাণীবদ্ধ হয়েছিল সেই বিস্ফোরণের শব্দ। আর আপনি যদি শুনা পায় তেনেহলে সেই কথা জানিব পারিব যে বিস্ফোরণটোর প্রাবল্য কিমান আছিলে, অর্থাৎ সমগ্র অঞ্চলটো কপাই তুলিছিল বলে ইয়ার স্থানীয় লোকসকলে আমাক জানিবলে দিছে। আর যে ইয়াতে স্থানীয় যে লোক আছে যেহেতু মই দেখাইছো যে সন্মুখত মিলিটারি স্টেশনের সন্মুখত যেন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ আসলে আর এই ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ সেই সময় খোলা আসলে আর প্রত্যক্ষদর্শী আসলে যে কেনে ধরনের এই ঘটনা সংঘটিত হয়েছিল দাদা কালি আসিল নাকি আপনি যেটা অল্প কব নাকি কি হয়েছিল? একবার আমার ধামাকা দিলে বহুত জোরকে বহুত মানে সব মানুষ ভয় খাই গেল। ধামাকাটো কোন কোন পৰা হৈছিল? ধামাকা মানে এফালে পৰা হৈছিল। নিশ্চয় গৌতম, এনেকুৱা এটা তীব্র শব্দ বিকট শব্দরে বিস্ফোরণ সংঘটিত হলে স্বাভাবিকতে সকল আতঙ্কিত হয়ে আছে, এতিয়াও আতঙ্ক মার যাওয়া নাই। কিন্তু গৌতম, ধারাবাহিক রূপত যেসমূহ শেহতীয়াকৈ বিস্ফোরণ ঘটনা সংঘটিত হয়েছে সেয়া লাগিলে দিরাকতে হোক, শিবসাগরতে হোক, জয়সাগরতে হোক বা যোরহাটতে হোক, আটাইকেইটা ঘটনা কিন্তু একই ঘটনা যি দায়িত্ব স্বীকার করেছে আলফা স্বাধীনে, যে সময়ত আলফা স্বাধীনের বিরুদ্ধে বিশেষ একটা সামরিক অভিযানও চলোৱা হোৱা নাই। আনহাতে মুখ্যমন্ত্রীগুলো কেছে যে এটা শান্তি আহিছে অসমলৈ, তার মাজতো এনেকুৱা ধরনের বিস্ফোরণ হয় হয়। নিশ্চয়কৈ জয়ন্ত লক্ষ্য করক যে আলফা স্বাধীন সেনাধ্যক্ষ পরেশ বুড়া ডাঙরিয়া কেদিনমান পূর্বে যে একটা
তেখেতে সমালোচনা কৰিছিল অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধান গৰাকী আৰু তাৰ পাছতে অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধান গৰাকীও তাৰ প্ৰত্যুত্তৰ দিছিল আৰু সেই সময়তে আমি দেখিবলৈ পাইছিলোঁ উজনি অসমত কিছুমান এনে ধৰণৰ কুটাঘাতী ঘটনা সংঘটিত হোৱাৰ তথ্য পোহৰলৈ আহিছিল যাৰ দায়িত্ব আলফা স্বাধীনে স্বীকাৰ কৰিছিলে কিন্তু সময়খিনি আপুনি লক্ষ্য কৰক জয়ন্ত যে লোকসভা নিৰ্বাচনৰ মাজত মাত্ৰ আঢ়ৈ তিনিমাহ সময় বাকী আছে আৰু উজনি অসমটো এটা অন্যতম আলফাৰ শক্তি জাহিৰ কৰা হৈছে আৰু এই বিষয়সমূহে যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে গৌতমে এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আপোনাক আৰু এই মুহূৰ্তত আমি জনাব বিচাৰিম আন এটা ব্ৰেকিং নিউজ আমাৰ হাতলৈ আহিছে আন এটা ব্ৰেকিং নিউজ ডিগবৈৰ খবৰ আমি ডিগবৈৰ খবৰ জনাম এই মুহূৰ্তত ডিগবৈত নিশা দুৰ্বৃত্তলৈ লক্ষ্য কৰি গুলী চালনা কৰিছে আৰক্ষীয়ে এখন গৰুভৰ্তী বাহন ৰখাই আৰোহীক আক্ৰমণ কৰা দুৰ্বৃত্তৰ দলটোৱে পলায়নৰ চেষ্টা চলাইছিল বৰডুমচাৰ পৰা ডিগবৈ অভিমুখী এখন গৰুভৰ্তী বাহন ৰখাই চোকা অস্ত্ৰেৰে আক্ৰমণ কৰে বাহনখনত থকা চালক আৰু হেণ্ডিমেনক আৰু সেই সময়ত গাঁওৰক্ষী বাহিনী উপস্থিত আছিল যদিও দুৰ্বৃত্তৰ দলটোৱে গৰুভৰ্তী বাহনখনৰ চালক হেণ্ডিমেনক আক্ৰমণ কৰি প্ৰায় লক্ষাধিক টকা লুটি নিয়ে কিছু সময়ৰ পিছতেই গাঁওৰক্ষী বাহিনীয়ে দিয়া খবৰৰ ভিত্তিত ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হয় পৰৱৰ্তী সময়ত দুৰ্বৃত্তৰ দলটো পুনৰ সেই দিশে অহাত আৰক্ষী ৰবলৈ নিৰ্দেশ দিয়াত পলায়নৰ চেষ্টা চলায় আৰক্ষীয়ে দুৰ্বৃত্তৰ দলটোলৈ লক্ষ্য কৰি দুই ৰাউণ্ড গুলীচালনা কৰে আৰু এই ঘটনাত দুই দুৰ্বৃত্ত পলায়ন কৰে যদিও এজনক আৰক্ষীয়ে ৰফিকুল আলী নামৰ এটা দুৰ্বৃত্তক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হয় ইফালে বাহনখন ডিব্ৰুগড়ৰ কোনো চোৰাং গৰুৰ ব্যৱসায়ৰ লগত জড়িত থকা বুলি সন্দেহ প্ৰকাশ কৰিছে আৰক্ষীয়ে আমি কিছু দৃশ্য দেখুৱাইছোঁ আপোনাক ইয়াৰ ডিগবৈ নিশা দুৰ্বৃত্তই লক্ষ্য কৰি গুলীচালনা কৰে দুৰ্বৃত্তলৈ লক্ষ্য কৰি আৰক্ষীয়ে গুলীচালনা কৰে এখন গৰুভৰ্তী বাহন ৰখাই আৰোহীক আক্ৰমণ কৰা দুৰ্বৃত্তৰ দলটোৱে পলায়নৰ চেষ্টা চলাইছিল বৰডুমচাৰ পৰা ডিগবৈ অভিমুখী এখন গৰুভৰ্তী বাহন ৰখাই চোকা অস্ত্ৰেৰে আক্ৰমণ কৰে বাহনখনত থকা চালক আৰু হেণ্ডিমেনক আৰু সেই সময়তে গাঁওৰক্ষী বাহিনী উপস্থিত আছিল যদিও দুৰ্বৃত্তৰ দলটোৱে গৰুভৰ্তী বাহনখনৰ চালক হেণ্ডিমেনক আক্ৰমণ কৰি প্ৰায় লক্ষাধিক টকা লুটি লৈ যায় আৰু কিছু সময়ৰ পিছতে গাঁওৰক্ষী বাহিনীয়ে দিয়া খবৰৰ ভিত্তিত ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষী পৰৱৰ্তী সময়ত দুৰ্বৃত্তৰ দলটো পুনৰ সেই দিশে অহাত আৰক্ষীয়ে ৰবলৈ নিৰ্দেশ দিয়াত পলায়নৰ চেষ্টা চলায় আৰু তেনেতে দুৰ্বৃত্তৰ দলটোলৈ লক্ষ্য কৰি আৰক্ষীয়ে দুই ৰাউণ্ড গুলীচালনা কৰে এই ঘটনাত দুই দুৰ্বৃত্তই পলায়ন কৰে যদিও এজনক আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰে ৰফিকুল আলী নামৰ এটা দুৰ্বৃত্তক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ইফালে বাহনখন ডিব্ৰুগড়ৰ কোনো চোৰাং গৰু ব্যৱসায়ৰ লগত জড়িত থকা বুলিও সন্দেহ প্ৰকাশ কৰিছে আৰক্ষীয়ে আনে গুলীচালনাৰ খবৰ জনাওঁ টিয়কত নিশা দুৰ্বৃত্তৰ গুলীচালনাৰ ঘটনা টিয়কৰ কাকজনৰ বাম কুকুৰা চোৱাত বাইকত অহা দুই দুৰ্বৃত্তই শূন্যলৈ গুলীচালনা কৰে এই ঘটনাৰ পিছতে পলায়ন কৰে বাইকত অহা দুই দুৰ্বৃত্তই স্থানীয় ৰাইজে দুৰ্বৃত্তক প্ৰত্যক্ষ কৰে যদিও নিমিষতে পলায়ন কৰিবলৈ সক্ষম হয় উল্লেখযোগ্য যে যোৰহাটৰ সেনা চাউনীত বিস্ফোৰণৰ ঘটনাৰ কিছু সময়ৰ পিছতেই টিয়কত সংঘটিত হয় শূন্যলৈ গুলীচালনাৰ ঘটনা আনহাতে গুলীচালনা কৰা স্থানত দুদিন পূৰ্বে ড্ৰাগছ সংক্ৰান্তীয় এক ঘটনাও সংঘটিত হৈছে দুটাকৈ গুলীচালনাৰ ঘটনা এফালে যোৰহাটৰ বোমা বিস্ফোৰণ যোৰহাটৰ বোমা বিস্ফোৰণ সন্দৰ্ভত সবিশেষ আমাক জনালে আমাৰ সাংবাদিক গৌতম বৰাই আনহাতে আমি জনাই আছো ডিগবৈত গুলীচালনাৰ ঘটনা আৰু লগতে টিয়কত দুৰ্বৃত্তৰ গুলীচালনাৰ ঘটনা আমি ডিগবৈৰ খবৰ সবিশেষ লাভ কৰিবলৈ যোগাযোগ স্থাপন কৰিছোঁ আমাৰ সাংবাদিক ৰীণা কাকতি গগৈৰ সৈতে ৰীণা গৰু চুৰিৰ ঘটনাৰ লগত জড়িত এটা ঘটনা আৰু তাতেই দুৰ্বৃত্তৰ গুলীচালনা তথা আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হ'ল যি দুৰ্বৃত্তক লক্ষ্য কৰি আৰক্ষীয়ে গুলীচালনা কৰিছে ডিগবৈ অঞ্চলত এক গুলীচালনা ঘটনা সংঘটিত হৈ গৈছে ইতিমধ্যে সমগ্ৰ দৃশ্য দেখুওৱা হৈছে নিউজ এইটিনৰ পৰ্দাত আৰু মই এতিয়া উপস্থিত আছো ডিগবৈ আৰক্ষী থানাৰ এই চৌহদত প্ৰথমতে মই সেই বাহনখনৰ দেখাবলৈ লৈছো এইখনে যি বাহন AS23R927 এই বাহনখনতে গুলীচালনা কৰিছে ডিগবৈ আৰক্ষীয়ে আৰু সমগ্ৰ ঘটনাৰ বিৱৰণী অনুসৰি যিহেতু বৰ্তমান দেখা গৈছে ডিগবৈত ধাৰাবাহিকভাৱে যি গৰু এই গৰু বলেৰ' পিকআপ বাহনসমূহত লৈ যোৱা হৈছিল ঠিক তেনেদৰে যোৱাকালি নিশাও বৰডুমচাৰ পৰা শিৱসাগৰলৈ বুলি এখন বলেৰ' পিকআপ বাহনত এনেদৰে প্ৰায় 11টা
ডিগবৈ যে গাঁওরক্ষী বাহিনী, গাঁওরক্ষী বাহিনীর যে কর্মরত মহিলা সকল থাকে নিশার ভাগত খবর দিছিল যে এখন বাহন বরডুমসা দিখর পৰা যেহেতু গৈ আছে আর সেই বাহনখন যেহেতু চোরাঙ্গরু লৈ যোৱা হৈছে এই বাহনখন ধরব লাগে। ঠিক তেনে সময়তে ডিগবৈ গাঁওরক্ষী বাহিনী মহিলা সকলে বরডুমসার পৰা আহি থকা অবস্থা ডিগবৈ পানবাড়ি রিজার্ভর সন্মুখত এই বাহনখন যেহেতু ধরে আর তালাচী চলাই থাকার সময়তে এখন বাহনত যখন বাহন মই এটা বর্তমান প্রত্যক্ষ করেছো নিউজ এটিনের পর এই বাহনখনত অহা প্রায় চারিজন দুর্বৃত্ত হঠাৎ আহি এই বলেরো পিকআপ বাহনখনৰ চালক আর হ্যান্ডিম্যানক মারধর করে আর বাহনখনৰ চারিটা চকা কাটি পাম উলিয়াই তেওঁলোকে সেই বাহনৰ যি চালক আর হ্যান্ডিম্যান আক্রমণ করে আর লগত থকা নথিপত্রৰ লগতে প্রায় 1,00,000 টাকা তেওঁলোকৰ পৰা কাহি লৈ যায় বুলি ইতিমধ্যে এই বলেরো পিকআপ বাহনখনৰ যিসকল চালক আর হ্যান্ডিম্যানে জানিবলৈ দিছে। কিন্তু তারপর দেখা গৈছে সেই বাহনখনে আক্রমণ করে সেই উক্ত স্থানৰ পৰা পলাই যাবলৈ সক্ষম হয়। কিন্তু উক্ত স্থানত যেহেতু ডিগবৈ আরক্ষী উপস্থিত হয় আর উপস্থিত তন্নতন্নকৈ তদন্ত কৰিবৰ সময়তে দেখা গৈছে সেই বাহনখন পুনৰ সেই স্থানত আহি পিনি ৰখিবলৈ লওঁতে সেই গাঁওরক্ষী বাহিনী মহিলাসকলে ডিগবৈ আরক্ষী খবর দিয়ে যে এইখনে যে বাহন আছিল যিখন বাহনে বর্তমান এই মাত্র আক্রমণ করে গৈছে ঠিক তেনে সময়তে ডিগবৈ আরক্ষীয়ে বাহনখন ধরবলৈ লওঁতে বাহনখন পলায়ন করে আর পলাই যাওঁতে দেখা গৈছে যে বাহনখনৰ ভিতৰত থকা যিকেইজন ব্যক্তি আছিল তেওঁলোকে কেটেপাৰ দৰে বস্তু লয় ভিতৰৰ পৰা মার্বল আর পাথর লৈ ডিগবৈ আরক্ষী যেটা আক্রমণ করেছে আর লগতে ডিগবৈ আরক্ষী বাহনখনকে খুন্দা মারি পলাই যাবলৈ সক্ষম হয়েছিল। ঠিক তেনে সময়তে ডিগবৈ আরক্ষী দুই রাউন্ড যেহেতু সেই বাহনখনলৈ লক্ষ্য করে গুলি চালনা করে আর গুলি চলার পিছত বাহনখন সেই স্থানতে রয়ে যায়। কিন্তু বাহনের ভিতর থাকা দুজন যুবক আন্ধার সুযোগ লৈ পলাই যাবলৈ সক্ষম হয়েছে। কিন্তু এজন যে যুবক চালক রূপে আছিল যেহেতু রকিবুল আলী বলে আমি জানি পাইছো রফিকুল আলীক ডিগবৈ আরক্ষী আটক করে নিশার ভাগতে ডিগবৈ আরক্ষী থানলৈ লৈ আহিছে। কিন্তু প্রশ্ন হয়েছে জয়ন্ত যেহেতু নিশার ভাগত গরু এনেদরে লৈ যোৱা হয়েছে আর অসমৰ বাহির যেহেতু গরু নিয়া নিষেধ কিন্তু অসমৰ ভিতৰ যেহেতু গরু নিব পাৰে আর সেই যে অনুজ্ঞাপত্র লৈ ধারাবাহিকভাবে ডিগবৈত গরু লৈ যোৱা হৈছে। কিন্তু বলেরো যিখন পিকআপ বাহন সেইখনত 11টা গরু যেহেতু লৈ যোৱা হৈছিল তেওঁলোকৰ যেহেতু নথিপত্র বর্তমান ঠিকই আছে বুলি যেহেতু আৰক্ষী প্ৰশাসনে জানিবলৈ দিছে। কিন্তু এই যে বাহনখনে আহি হঠাৎ আক্রমণ কৰিছে এই বাহনখনৰ লগত এই বলেরো পিকআপ বাহনখনৰ সম্পর্ক কি ইয়াৰ এটা ডাঙৰ প্ৰশ্ন গুৰুত্বপূৰ্ণ বিষয় ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে। কৰ পৰা আহিল এই দুৰ্বৃত্তৰ দলটো এই বাহনখনত তাৰ সন্ধানত বৰ্তমান অনুসন্ধান চলাই আছে তদন্ত চলাই আছে। আর কে রীনা সংযুক্ত হয়ে থাকক, আমি টিয়কলৈ যাম। দিগন্ত হাজরিকা আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে। দিগন্ত, যোরহাটর বিস্ফোরণের কিছু সময়ের পাছতেই টিয়কত শূন্যলৈ গুলি চালনা দুর্বৃত্তর কি তাৎপর্য বহন করেছে বিষয়টি দুর্বৃত্তর কিবা সন্ধান লাভ করা হয়েছে? কারণ প্রত্যক্ষদর্শীয়ে স্বচক্ষে প্রত্যক্ষ করেছিল সেই সমগ্র কাণ্ড। নিশ্চয়কৈ চাওক জয়ন্ত, অত্যন্ত এটা স্পৰ্শকাতৰ বিষয় যিহেতু কালি সন্ধিয়া ইতিমধ্যে 6:30 বজাত টিয়কৰ লাহদৈগড় আৰক্ষী চকীৰ অন্তৰ্গত কাকজান বাম কুকুৰা চোৱা গাঁৱত এই ঘটনাটো সংঘটিত হৈছে। এই কথাটো ইতিমধ্যে আপুনি অৱগত কৰিছে আৰু যিহেতু এই স্থানত যেতিয়া ঘটনা সংঘটিত হৈছিল আৰু দুই দুৰ্বৃত্ত আচলতে অজ্ঞাত লোক তেওঁলোকে মটৰচাইকেলেৰে আহি এই স্থানতেই তেওঁলোকে মই যিটো স্থানত আচলতে এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ সেই স্থানতেই তেওঁলোকে শূন্যলৈ গুলি চলাই গুলি ফুটাই তেওঁলোকে এই স্থানৰ পৰা পলায়ন কৰে আৰু তাৰপিছতে কিন্তু এই অঞ্চলৰ যিসকল বাসিন্দা তেওঁলোকে আচলতে আতংকিত হৈ পৰে। মই কিছু পৰিৱেশ দেখুৱাম জয়ন্ত, যিহেতু এই মুহূৰ্ততে আৰক্ষী প্ৰশাসনৰ লোকে কালিৰে পৰা গোটেই ঘটনাটোৰ তদন্ত চলাই আছে আৰু যিসমূহ খালী কাৰ্টিজ যে 3 গুলি ইতিমধ্যে ইয়াতে ফুটাইছিলে আৰু তাৰপিছতে খালী কাৰ্টিজ বিচাৰি তেওঁলোকে মেটেল ডিটেক্টৰ ব্যৱহাৰ কৰি তেওঁলোকে চেষ্টা চলাইছে যদিও এই মুহূৰ্তলৈকে ঘটনাৰ কোনো সুংসূত্ৰ উলিয়াব পৰা নাই। আৰু এটা কথা আমি এইখিনিতে জয়ন্ত অৱগত কৰিব লাগিব যে দুদিন পূৰ্বে আপুনি এই কথাটো কৈছে দুদিন পূৰ্বে এই স্থানতে কিন্তু এক ড্ৰাগছ সংক্ৰান্তীয় ঘটনা সংঘটিত হৈছিলে। সন্দেহজনকভাৱে স্থানীয় লোকে কিন্তু দুজন যুৱকক ইয়াতে আটক কৰি পেলাই আৰক্ষীক চমজাই দিছিলে এই ঘটনাটো সংঘটিত হৈছিলে। আৰু এতিয়া স্থানীয় ৰাইজে সন্দেহ কৰিছে যে তেওঁলোকৰে আচলতে কোনো লোকে ইয়াতে এই ঘটনা সংঘটিত কৰিছে নেকি, যে এনেধৰণে ব্লেংক ফায়াৰ কৰি আচলতে ৰাইজক আতংকিত কৰিছে নেকি, এনে প্ৰশ্ন উত্থাপন হৈছে। স্থানীয় লোক আছে, স্থানীয় ৰাইজে মুঠৰ ওপৰত এই ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চলটোত আতংক অব্যাহত আছে। ড্ৰাগছই হওক বা আন কোনো কাৰণতে হওক মুঠৰ ওপৰত এনেদৰে এতিয়া অপৰাধীৰ ৰম্যভূমিত পৰিণত হৈছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ। যোৰহাটত বিস্ফোৰণ, টিয়কত গুলীচালনা, ডিগবৈত গুলীচালনাৰ ঘটনা সংঘটিত হ'ল, যি ঘটনাক কেন্দ্ৰ কৰি এই অঞ্চলসমূহত তীব্ৰ চাঞ্চল্য অব্যাহত আছে। ধন্যবাদ দিগন্ত, আপোনাকো ধন্যবাদ জনাইছোঁ। ৰীণা, আপোনাকো ধন্যবাদ জনাইছোঁ।
আমি ডিগবৈ খবর জানাইছিল ডিগবৈত এখন গরু সরবরাহকারী বাহনের উপর আক্রমণ চলাইছিল যত প্রায় দেড় লক্ষাধিক টাকা লুটি লৈ গেছিল চালক আর হ্যান্ডিম্যানক আক্রমণ করে এই ঘটনার পাছতে দুর্বৃত্তলৈ লক্ষ্য করে আরক্ষী গুলিচালনা করে কিন্তু দুর্বৃত্তই পলাই সারিবলে সক্ষম হয় এই ঘটনার কিছু ভাষ্য আছে আমি আগবঢ়াম মই এখন বোলেরো পিকআপ লৈ গরু নিবলৈ আপনার বরদুমসা বজাৰৰ পৰা আহিছিলোঁ বজাৰৰ পৰা গরু লোড দিলোঁ মোৰ ঘৰ যোৰহাটত শিবসাগর অমরজ্যোতি কলিতার মানে গরু বজাৰত কিনিছিলে গরুখিনি লৈ মই আহি আছিলোঁ গরু টোটেল এগারোটা আছিলে মই ৰাজমাই বজাৰলে সম্পূর্ণ নথিপত্র আছে মোৰ বজাৰ ৰচিদ গাঁওবুঢ়া কাগজ গোটেইখিনি আছে তাৰপিছত মই পেঙেৰি পাৰ হৈ আপনার ডিগবৈ সোমাইছোঁ তেনেকুৱাতে এটা দুর্বৃত্ত দলে আহিলে দুর্বৃত্ত দল আহি লগত মানে ভিডিপি পার্টিখিনিও আছিলে তেওঁলোকে রখালে আমার ভিডিপি পার্টিখিনি রখা বলে রখালো সেই দুর্বৃত্ত দলটোৱে দাগ উঠার লৈ আমাক মানে আক্রমণ করে আর মূর গাড়িত প্রায় দেড় লাখ মান টাকা আছিলে সেইখিনি লুটপাট করে আর গাড়ি ভাঙে গাড়িখন গোটেই অনিষ্ট করে পেলালে আর আমাক গাড়িটা চারিটা চকাতে মানে কিবা ডাওলিখিয়া জোঙা অস্ত্র লৈ আহিছে তেওঁলোকে চকাত মারি চকাকেইটা ব্রাশ করে দিছে আর গ্লাসখন সম্পূর্ণভাবে ভাঙি পেলাইছে আর সাইডের গ্লাসবিলাকও ভাঙি পেলালে আর কোনো কথা বতরা নাই তেওঁলোকে আকৌ পলাই গুছি গল ল'ৰাজনক চিনি পোৱা নাই ল'ৰাজনে এজনে মূৰত ৰঙা কাপোৰ মাৰিছিল আৰু এজনে মুখত মাফলা মাৰিছিল তেওঁ একো সোধপোছে কৰা নাই কাগজো চোৱা নাই মই কৈছোঁ মোক কিবা যদি মোক ভুল পাইছে আপোনালোকে থানালৈ লৈ যাওক ছাৰৰ ওচৰলৈ লৈ যাওক সিহঁতে একো সোধপোছ কৰা নাই তিনি চাৰি মিনিটৰ ভিতৰত মাৰপিট কৰিছে মাৰপিট কৰি গাড়ী ভাঙিছে আৰু গুচি গৈছে তেওঁলোক প্ৰায় চাৰিজন আছিলে